সিঙ্গাপুরে করোনা ভাইরাসে আক্রান্ত 4 বাংলাদেশি সুস্থ না হওয়া পর্যন্ত দেশে ফিরে আনার সুযোগ নেই বলে জানালেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। দুপুরে সাভারের বিরুলিয়ায় ব্র্যাক সিডিএমএ 1985 ফোরামের বার্ষিক সম্মেলন শেষে তিনি একথা বলেন। তিনি আরো বলেন, সিঙ্গাপুরে করোনা ভাইরাসে আক্রান্ত 4 বাংলাদেশি সিঙ্গাপুর সরকারের নিয়ন্ত্রণে রয়েছে এবং তাদের চিকিৎসা সেবা চলছে। আক্রান্ত 4 বাংলাদেশির মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। পুরোপুরি সুস্থ হওয়া না পর্যন্ত তাদের দেশে ফিরে আনা হবে না বলেও জানান পররাষ্ট্র সচিব। এদিকে উহান সিটির বাইরে যারা রয়েছে তাদেরকে পর্যবেক্ষণে রাখা হয়েছে, তাই তাদেরকেও দেশে ফিরে আনা কঠিন।